আজকে আমরা এসেছিলাম মতি ঝর্ণা, মতি ঝর্ণা কমপ্লিট হয়ে গেল। দেখেন এখন আমাদের হচ্ছে টাইম বেঁচে আছে, তো আমরা যাব একটা পাহাড়ে, তিন পাহাড় যেটা হচ্ছে তিন পাহাড়। তো তিন পাহাড়ে আমরা সবাই হেঁটে উঠবো। আমাদের এই যে পুরো টিমটা দেখছেন, যেটা বলেছিলাম ফার্স্ট টাইম যে তেরোটা, তেরো জন মিলে আমরা এসেছি, এই গোটা টিমটা আমরা উপরে যাব। আর আমাদের গাইড হচ্ছে এটা, এটা আমাদের গাইড। তোমার নাম বলে দাও। তুফান। তুফান সে ছুটে গেছে। তো তুফানের মতো আমরা যাব এখন পাহাড়ে, ঠিক আছে? হ্যাঁ, তো গাইস, তো তোমরা যদি কোনোদিন তিন পাহাড়ে আসো বা মতি ঝর্ণাতে আসো, তো তোমরা অবশ্যই এই এই নাম্বারটা নিয়ে নিবে, আমি ডিসক্রিপশনে এই নাম্বারটা দিয়ে দেবো। ওকে, তো একে তোমরা গাইড হিসাবেও নিয়ে যেতে পারো, প্লাস হচ্ছে কি এর নিজস্ব গাড়ি আছে, তোমরা চাইলে এর গাড়ি ভাড়া করেও তোমরা ঘুরতে পারো। ওকে, তো এটা একটা খুব ভালো ছেলে, যা দেখলাম আমরা ফার্স্ট টাইম এসে এর সাথে আলাপ হলো, তো খুব ভালো লাগলো, আর খুব বিশ্বাসী ছেলে একটা। তো এর সাথে আমরা যাবো এখন, আর তাহলে চলো আমরা যাই সবাই। গাইস, এই যে এই পাহাড়ে আমরা উঠবো এখন, হেঁটে আমরা এই পাহাড়ে উঠবো। আজকে তো সকাল থেকে প্রায় প্রচুর বৃষ্টি হয়েছে, তো আমরা এই পাহাড়ে উঠছি এখন, চলো দেখি উঠতে পারি কিনা, আমাদের মধ্যে কতটা এনার্জি আছে দেখা যাক। তো গাইস, আমরা যাচ্ছি পাহাড়ে উঠতে। তো তিন পাহাড়ের ব্যাপারে আমাদের এই তুফান ভাই কিছু তোমাদেরকে বলবে। হ্যাঁ তুফান, তুমি বলো এই তিন পাহাড়ে। হ্যাঁ, হিন্দি মে বল সকতে হো, তো হিন্দি মে বলেগা। তিন পাহাড় কভি ভি আইয়েগা মতি ঝর্ণা উর্ণা ঘুরনে, তো হামসে সম্পর্ক করিয়ে, মেরা নম্বর লে লিজিয়ে, হামকো ফোন করিয়েগা, সব জায়গা ঘুমা দেঙ্গে। আর এই তিন পাহাড় কা ক্যা হিস্ট্রি হ্যায়, চলিয়ে সবকো দেখা দেতে হ্যায় না ভিডিও মে। ওকে, তো গাইস আমরা এই যে এই পাহাড়ে উঠবো, আমরা এই পাহাড়ে উঠবো এখন, উঠবো কি আমরা উঠছি মালদা। মনে হচ্ছে তো মাউন্টেন হিলে উঠছি, ফার্স্ট টাইম উঠছি, যার জন্য মনে হচ্ছে যে মাউন্টেন হিলেই উঠছি। এই যে আমাদের টিম অনেকটাই পিছিয়ে। আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে নেই জঙ্গল নেই, আইয়ে না আপলো। রেডবুল লাগবে নাকি কাউড়ি? রেডবুল লাগবে নাকি কাউড়ি? চলি আইয়ে। এটা হচ্ছে, এটা হচ্ছে আমার বন্ধুর গার্লফ্রেন্ড, আর এই যে এই বন্ধুটার গার্লফ্রেন্ড, একে তো তোমরা চিনো মনে হয়, এর নাম অভি। পিকনিক পিকনিক ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে আলাপ করিয়েছিলাম অভির। আচ্ছা সাপ মাপ কামড়াবে না তো? হ্যাঁ তুফান, সাপ মাপ নেই কাটে গা না? সাপ তাপ কুছ নেই, ঠিক আছে না? কি কি পাহাড়ি এলাকা মে তো সাপ বগেরা সব হোতা হ্যায়। ইধর সে জানা হ্যায় ক্যা? হ্যাঁ হ্যাঁ। এই যে পাহাড়ের চটি, যে তোমাদেরকে হয়তো পুরো পাহাড় দেখাইয়ে কোন আছে, মানে ইহা সে বল কে দেখাইয়ে কি ওখানে পাহাড়, ইহা সে দেখা রে হাম। और आप लोगों को शायद लग रहा होगा कि छोटा सा पहाड़ है, लेकिन ये छोटा सा पहाड़ नहीं है, नेचुरल में बहुत बड़ा है। आप कभी आइएगा तब आपको पता चलेगा कि कितना बड़ा है। पूरा पहाड़ है, इसको तीन पहाड़ बोलते हैं। চুল বাচ্চ, এ কমল তাড়াতাড়ি হাট, পারছিস না? তুই কোনোদিনই পারবি না, কোনোদিন পার।
তোমার ফিলিং ভালো কিছু বলবেন আপনি নো জাস্ট ফ্যাবুলাস দিস প্লেস ফ্যাবুলাস দারুন দারুন অসম আগে কোনোদিন আসেনি বাট আজকে এসে খুব সুন্দর লাগছে পার গিয়া না তো ভাই গিয়া হ্যালো গাইস তো আমরা এই টপ ফ্লোরে ওঠার পর আরেকটা টপ ফ্লোরে যাব আমরা আজ খুব এনজয় করলাম কতটা এনজয় করলা অনেক 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 সেই তো সেই 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 আবার হবে আমার হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে এনজয় হবে তো আমরা চলে এসেছি আরেকটু আগে আর কিছুটা দূর আছে কমল আগে আগে হাঁটছে এই কামালুক এই যে আমরা প্রায় এখন পৌঁছে যাব এটা হচ্ছে টপ ফ্লোর এর উপরে আর কিছু নাই এর উপরে আর নাই এখান থেকে সব কিছুই আপনাদেরকে ছোট ছোট দেখাবে ওয়াও তো চলে এসছি এখান থেকে আপনারা বাড়িগুলো দেখতে পারেন কত ছোট ছোট লাগছে আর সেলফি নে সেলফি নে ভালো আসবে এই যে জমি জমিগুলো দেখছেন আমি একা সেই নিয়ে পৌঁছে ওয়াও কেমন করে এই ভাই তুমি নিয়ে 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 এগুলো নিয়ে একটু এই রাজগুল্লা ভালো লাগছে তো হ্যাঁ গুড মর্নিং ভাই গুড মর্নিং গুড ইভিনিং গুড ইভিনিং ভাই সরি সরি ভাই নট ভাই ভিউয়ার ভিউয়ার কিভাবে তুমি জানিস তো যেহেতু আমরা মতিঝর্ণা এসেছিলাম মতিঝর্ণার ব্লগটা করলাম আর মতিঝর্ণাতে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো মতিঝর্ণার ভিডিওটা তোমরা দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে আর আমাদের যে গাইড ছিল একটা তো সেই গাইডটা আমাদেরকে বল মানে আমাদের টাইম অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা মতিঝর্ণা থেকে বেরিয়ে পড়েছিলাম তো যেহেতু আমাদের কাছে সময় ছিল টাইম ছিল তো আমাদের ট্রেন 7টার সময় আছে যার জন্য ওই আমাদেরকে ফোর্স করলো যে চলো আমরা ঘুরে আসি সামনে তিন পাহাড় আছে তো উপর থেকে একবার টপ ফ্লোর থেকে ঘুরে আসি তো যার জন্য আমরা আজকে এখানে আসলাম এসে খুব সুন্দর লাগছে আমাদেরকে তাই তো তো তোমরাও আসো তোমরাও এই আনন্দকে উপভোগ করো আশা করি খুব 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 ভালো লাগবে আর অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড় পর্বত আকাশ এগুলো সবাইকে খুব ভালো লাগে তো তোমরাও আসো তোমরাও খুব এনজয় করবে তো ওকে তো আজকের জন্য এইটুকুটাই আর আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে গিয়ে আমরা স্টেশনে কিছুক্ষণ রেস্ট নিব তারপরে আমরা আমাদের ট্রেন আছে 7টার সময় আমরা বেরিয়ে যাব তো আজকে যে এনজয়টা করলাম আমরা সত্যি সত্যি খুবই ভালো এনজয় করেছি আজকে আর আমি কেন আমাদের সাথে সাথে আরও যারা যারা ছিল আমরা প্রথমে বললাম যে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে আমরা 13 জন এসেছিলাম 13 জনের মধ্যে প্রত্যেকেই খুব মজা করেছে গাইস আজকের জন্য এইটুকুটাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুটাই তো চলো টাটা বাই বাই টাটা